লক্ষ্য করো আমরা এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর দ্রুত হচ্ছে মিটার কত মিটার নয় মিটার এবং বি থেকে সি বিন্দুর দ্রুত হচ্ছে ষোলো মিটার তো এখানে বলা হয়েছে সি বিন্দু থেকে মানে সি বিন্দুতে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান থেকে বি অবস্থান থেকে জিরো মিটার পার সেকেন্ড সমবেগে চলছে তো এই যে দেখো এই যে ইঁদুরটি ইঁদুরটি বি থেকে সি এ সিতে ওই রুটি সংগ্রহের জন্য জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড সমবেগে চলছে তো অপর একটি মানে এই অবস্থান থেকে এ অবস্থানে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কেয়ার সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে শুরু করলো তো কোশ্চেন হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে গাণিতিক সমস্যাটি অর্থাৎ উদ্দীপকটি এই উদ্দীপকটি ভালো করে বুঝে আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে যে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে তো এখানে দেখো বিড়ালটি মানে সি থেকে বিতে আসতে অর্থাৎ বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে অর্থাৎ নয় মিটার এ থেকে বি দ্রুত হচ্ছে নয় মিটার এই নয় মিটার দ্রুত অতিক্রম করার পর বিড়ালটির বেগ কত হবে আমাদের গ নম্বর অংশের সমাধান কি বের করতে হবে এরপরের যে কথাটি সেটা হচ্ছে বিড়ালটি পোছানোর পূর্বেই বিড়ালটি পোছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তো জাস্ট আমরা এখানে কী করব ইঁদুরটি এখান থেকে বিন্দুতে আসতে বি থেকে সিতে আসতে কত সময় লাগবে আর এ বিন্দু থেকে সি বিন্দুতে রুটি সংগ্রহের জন্য বিড়ালটি আসতে কত সময় লাগবে যদি এই দুটা সময় এক সমান হয়ে যায় তাহলে অথবা বিড়ালটি যদি আগেই চলে আসে তাহলে মানে সময় কম লাগে তাহলে আমরা বলবো যে বিড়ালটি আগে সংগ্রহ করতে পারবে আর ইঁদুর যদি আগে চলে আসে তাহলে ইঁদুরটি আগে রুটি সংগ্রহ করতে পারবে তাহলে আমাদের কিন্তু সময়ের ব্যাপার বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো আমরা গ নম্বর অংশের সমাধান করার জন্য জাস্ট আমরা কি করব এখানে যে অপশনগুলো আছে এ জাস্ট ভালো করে এই তথ্যগুলো আমরা পড়ব উপাত্রটি পড়বো এই উদ্দীপকটি ভালো করে পড়ব এবং এখানে কী তথ্যগুলো আছে সেগুলো জাস্ট আমি এখানে তুলে নেব জাস্ট আমার এখানে দেখো প্রথম কথাটা বলা হয়েছে বিড়ালটির ক্ষেত্রে তো বিড়ালের আদিবেগ কত যেহেতু বিড়ালটি কিন্তু এ অবস্থানে বসে থেকেছে সুতরাং এইখানে লক্ষ্য এই যে বসে থাকা অবস্থায় অর্থাৎ মানে কি আদিবেগ হচ্ছে জিরো বিড়ালের আদিবেগ হচ্ছে জিরো যদি বিড়ালটি বসে থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বিড়ালের আদি বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে নিয়ে নিলাম তারপর আসো এরপরে বিড়ালের কি আছে বিড়ালটি কিন্তু ধরার জন্য লক্ষ্য করল বিদ্যুৎটি সংগ্রহ করার জন্য হ্যাঁ জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বিড়ালের তরণ কত বিড়ালটির তরণ হচ্ছে এ ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আরেকটা ব্যাপার হচ্ছে জিরো বিড়ালটি কিন্তু এ থেকে বিতে আসবে এখানকার দূরত্ব হচ্ছে মাত্র নয় মিটার তো বিড়াল এ অবস্থান থেকে বি অবস্থানে যাবে সে সেখানকার স্মরণ হচ্ছে দশ মিটার না নয় মিটার তাহলে শেষ বেগ কত ভি কত ইউ আছে এস আছে এ আছে আমাকে বের করতে হবে ভি কত আমরা এখানে দেখো যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যেখানে যেহেতু এখানে ইউ আছে এ আছে এস আছে ভি নেই সো আমরা ভিটাকে এখান থেকে ডিসকভার করবো ভি যদি ডিসকভার করতে চাই তাহলে আমরা কী করব ভিএস কার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি তো দেখো এখানে ভিএস কার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস টোয়াইস এস কারণ এখানে ইউ এ এস এই মানগুলো দেওয়া আছে জাস্ট এখানে আমরা যদি বসাই হ্যাঁ ইউ মান জিরো প্লাস টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু গুণন এস হচ্ছে নাইন এটাকে আমরা জাস্ট গুনন করে দেবো হ্যাঁ তাহলে কত হচ্ছে এটা এটা গুণ করলে জিরো পয়েন্ট থ্রি সিক্স হ্যাঁ এটাকে যদি আমি যেহেতু ভি কার ইকুয়াল জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে ভি ইকুয়াল হচ্ছে এটা রুট করে দিই জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগের রাখো কি বেগে রাখো হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে দেখো বিড়ালটি এ থেকে বি অবস্থানে এসে বেগ হবে জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড তো প্রিয় শিক্ষার্থীরা এটা যদি বুঝে থাকো তাহলে এর পরের যে গাণিতিক সমস্যাটি সেটা হচ্ছে যে বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটি পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা এ এখন আমরা বের করবো বিড়ালটির বিড়ালটি সি বিদিতে আসতে তার কত সময় লাগবে এবং ইঁদুরটি বি থেকে শিবিতে আসতে কত সময় লাগবে এই দুইটা সময়ের পার্থক্য থেকেই কিন্তু আমরা জাস্ট অনুমান করতে পারব আমরা বুঝতে পারব আমরা প্রমাণ করতে পারব যে কে প্রথম এসে রুটি সংগ্রহ করতে সক্ষম হবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা দেখো বি বিন্দু থেকে সি বিন্দুতে ইঁদুরটি আসবে কত সময় লাগবে এ বিন্দু থেকে সি বিন্দুতে বিড়াল আসবে তার কত সময় লাগবে হ্যাঁ এদের দুজনের সময়ের পার্থক্য থেকে আমরা বুঝতে পারবো কে প্রথমে রুটি সংগ্রহ করতে সক্ষম হবে তো ওকে ডিয়ার স্টুডেন্টস আমরা জাস্ট এখন এই দুটি বিড়ালের মধ্যে প্রতিযোগিতাটা একটু লক্ষ্য করব। তো বি ইঁদুরের ক্ষেত্রে কিন্তু সমবেগে গেছে ইঁদুরের বেগ হচ্ছে ভি কুয়াল জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড আর এখানকার দূরত্ব হচ্ছে এস ওয়ান অর্থাৎ ইঁদুরটি যে দূরত্ব অতিক্রম করবে বিসি সেটা হচ্ছে ষোলো মিটার এস ওয়ান ইকুয়াল ষোলো মিটার তো এখানকার সময় যদি টি ওয়ান হয় সি মানে বি থেকে সিতে ইঁ দুটির পৌঁছাতে সময় লাগবে টি ওয়ান সো এস ইকুয়াল ভিটি তোমরা নিশ্চয়ই জানো সমবেগে যখন কোনো বস্তু দ্রুত অতিক্রম করে তখন এস ইকুয়াল ভিটি এই সূত্রটি প্রয়োগ করা দরকার সো এখান থেকে যদি আমরা টি ওয়ান বের করতে চাই টি ওয়ান ইকুয়াল এস ওয়ান বাই ভি টি ওয়ান ইকুয়াল এস ওয়ান বাই ভি মান বসিয়ে দেই এস ওয়ান হচ্ছে ষোলো বাই জিরো পয়েন্ট ফোর আলটিমেটলি আমরা এখানে যদি ভাগ করে দেই চল্লিশ সেকেন্ড সময় পেয়ে যাচ্ছি তাহলে ইঁদুরটির বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে তার সময় লাগবে কত চল্লিশ সেকেন্ড তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ইঁদুরের ক্ষেত্রে কিন্তু সময়টা বের করতে সক্ষম হয়েছি এবার আমরা বের করব বিড়ালটি এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে তার স্মরণ হচ্ছে নয় মিটার যোগ ষোলো মিটার নয় যোগ ষোলো পঁচিশ মিটার দ্রুত অতিক্রম করতে তার কত সময় লাগবে আমাকে এই জিনিসটা বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা মনে করি তো বিড়ালটি এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে তার সময় লাগবে টি টু তারা তার মানে ইঁদুরটির সময় লেগেছে টি ওয়ান সেটা হচ্ছে চল্লিশ সেকেন্ড এখন বিড়ালটির সময় লাগবে টি টু সেটা হচ্ছে টি আমরা বের করব। তো বিড়ালটির টি যদি দ্রুত সময় যদি যায় টি আমরা স্মরণ কতটুকু হবে নয় প্লাস ষোলো অর্থাৎ এস টু ইকুয়াল নয় প্লাস ষোলো ইকুয়াল পঁচিশ মিটার এবং বিড়ালটির ক্ষেত্রে কিন্তু আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড তরণ হল জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অপশনগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই একটু সুন্দর করে এগুলো লিখে নেবে এরপরে বিড়ালটি যেহেতু তরণে গেছে স্মরণ দেওয়া আছে আমরা কী ব্যবহার করবো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করবো এস টু ইকুয়াল হাফ এস টু ইকুয়াল ইউটি ইউটি টু প্লাস হাফ এ টু টি স্কোয়ার এই মানগুলো যদি বসিয়ে দেয় ইউ হচ্ছে জিরো ইন্টু টি টু প্লাস হাফ এ এ এ টি টু স্কোয়ার এখানে যেহেতু এটা জিরো হয়ে গেছে এটা বাদ তাহলে হাফ এ টু এ টি টু স্কোয়ার হ্যাঁ এখন মান বসাই টি টু স্কোয়ার সমান সমান আর আরে গুণ করে নেই টি টু স্কোয়ার সমান সমান টোয়াইজ এস হ্যাঁ ডিভাইডেড বাই এ টোয়াইজ এস টু বাই এ এখন টি টু সমান সমান রুটো বার টু আইজ এস টু বাই এ তাহলে টু ইন্টু এস হলো পঁচিশ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো টু এটাকে যদি আমরা একটু ভাগ করে দিয়ে রুট করি তাহলে হচ্ছে পঞ্চাশ সেকেন্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো বিড়ালটির সময় লাগলো পঞ্চাশ সেকেন্ড অর্থাৎ এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে বিড়ালটির সময় লেগেছে পঞ্চাশ সেকেন্ড অথচ ইঁদুরটি বি থেকে সি বিন্দুতে আসতে সময় লেগেছে চল্লিশ সেকেন্ড তাহলে তোমরাই বলো তাহলে কে প্রথমে পৌঁছল ইঁদুরটি প্রথমে পৌঁছতে সক্ষম হয়েছে অর্থাৎ ইঁদুর দশ সেকেন্ড আগেই পৌঁছে রুটি সংগ্রহ রুটি তার দখলে নিয়ে নিয়েছে তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে ইঁদুরটি প্রথমে রুটি সংগ্রহ করতে সক্ষম হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আরেকটি গাণিতিক সমস্যা তোমরা একটু লক্ষ্য করো একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট চলার পর তিরিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো এরপর ট্রেনটি সুষম বেগে চলে দুশো মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক বসলো এবং সুষম মন্দনে চলে একশো মিটার দূরত্বে গিয়ে থেমে গেল তো এখানে কিন্তু খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা প্রশ্নের যে উদ্যোগটা দেওয়া আছে সেটা অবশ্যই তোমাদের বুঝতে হবে যদি তোমরা অ্যাকুরেটলি এবং সহজভাবে প্রশ্নের উত্তর দিতে চাও তাহলে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে প্রথমে কী তরণে স্থির অবস্থান থেকে দেখো এই যে কথাটা বুঝতে হবে স্থির অবস্থান থেকে সমতরণে এক মিনিট চলার পর বেগ হিসেবে কত তিরিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হল তার মানে আদিবেগ জিরো শেষ বেগ তিরিশ মিটার পার সেকেন্ড এরপর ট্রেনটি সমবেগে সুষম বেগে তার মানে এখন তরণ আর নাই বেগে চলে দুশো মিটার পদ অতিক্রম করে করার পর ড্রাইভার ব্রেক কষল অর্থাৎ ব্রেক কষে ব্রেক কষলে কি হবে মন্দন হবে সুষম মন্দনে চলে একশো পঁচিশ মিটার দূরত্বে গিয়ে থেমে গেল তাহলে এখানে দেখো তিনটে স্টেপে কাজ হয়েছে কয়টা স্টেপ তিনটে স্টেপে তাহলে প্রথম ক্ষেত্রে আসো ট্রেনটির প্রথম এক মিনিটে তরণ কত ট্রেনটির এক মিনিটে তরণ কত ট্রেনটির এক মিনিটে তরণ কত নির্ণয় করতে হবে ট্রেনটির বেগে এবং সুষম মন্দনে চলার সময় একই কি ভিন্ন একই না ভিন্ন হবে সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনটির এক মিনিটের ত্বরণ কত হবে সেটা বের করবো যেহেতু ট্রেনটি স্থির অবস্থান থেকে এক মিনিট চলার পর তিরিশ মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করতে সক্ষম হব তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রথম অংশের সমাধান করার জন্য যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো সুন্দর করে লিখে নিই দেখো আদিবেগ দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ দেওয়া হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড এবং সময় দেওয়া আছে এক মিনিট আই মিন ষাট সেকেন্ড তাহলে এ কত আমরা বের করবো আমরা জানি যে তরণ হচ্ছে বৃদ্ধির হারকে বলা হয় তরণ তাহলে তরণ এ ইকুয়াল আমরা কি লিখবো ভি মাইনাস জি ওয়াই টি ভি হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই জিরো তিরিশ মাইনাস জিরো ডিভাইডেড বাই ষাট অর্থাৎ এটাকে আমরা ভাগ করলে আলটিমেটলি পেয়ে যাবো জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো গাড়িটির এক মিনিট পরে তরণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা এটা খুবই সহজ এরপর আমরা ঘ নম্বর অংশের সমাধানে যাব ঘ নম্বর অংশের সমাধান করার জন্য আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব এখানে কি দেওয়া আছে এখানে যেহেতু বলা হয়েছে ট্রেনটির সুষম বেগে এবং সুষম বন্দনে চলার সময় একই না ভিন্ন সেইটা বের করব তাহলে এখানে দেখো এই যে প্রথম এক মিনিট চলার পর কিন্তু ট্রেনটির সুষম বেগে গেছে এবং কত মিটার গেছে একশো দুশো পঞ্চাশ মিটার এই দুশো মিটার যেতে সময় লেগেছিল কত এরপর ব্রেক করা হলো হ্যাঁ ব্রেক করা হলো এবং থামিয়ে দেওয়া হলো একশো পঁচিশ মিটারের মধ্যে তাহলে এই যে একশো পঁচিশ মিটার যে মানে মন্দনে গেল এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লেগেছে আর দ্বিতীয় মাঝখানে যে দুশো পঞ্চাশ মিটার দূরত্ব সমভোগে গিয়েছে সেই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লেগেছে এই দুইটা সময়ের মানে সময়টাই আমাদের টার্গেট এই দুইটা সময় সমান কিনা দিস ইজ দ্য মেইন টার্গেট এটাই হলো আমাদের গন্তব্য ওকে ডিয়ার স্টুডেন্টস এই সমস্যার সমাধান করার জন্য আমরা জাস্ট এখানে কী করব সুষম বেগে ভি ইকুয়াল হচ্ছে সুষম বেগ তার মানে ভি ইকুয়াল তিরিশ মিটার পার সেকেন্ড কত ভি ইকুয়াল তিরিশ মিটার পার সেকেন্ড এই বেগে সে দুশো পঞ্চাশ মিটার দ্রুত অতিক্রম করবে সো এস অনেক ইকুয়াল দুশো পঞ্চাশ মিটার যদি হয় তাহলে সুষম বন্ধনের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে ইউটু ইউটু হচ্ছে ভি হ্যাঁ আমরা এখন কি বলবো ইউটু ইউ হচ্ছে ভি যেটা এটাই হলো আদিবেগ সেটা হলো তিরিশ মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ভি টু সমান সমান জিরো মিটার পার সেকেন্ড এবং স্মরণ কত দুশো পঞ্চাশ মিটার এখান থেকে আমরা টি বের করবো আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাই টু ইন্টু টি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তো এখানে ইউ টু প্লাস একশো পঁচিশ মিটার তো এখানে একশো পঁচিশ মিটার আমরা পেয়ে গেছি তাহলে এখানে দেখো টি টু ইকুয়াল হচ্ছে হ্যাঁ এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড অর্থাৎ এটা সর্বশেষ যেটা সুষম বন্ধনের ক্ষেত্রে গেছে এস টু সেটা আমরা বের করতে পেরেছি হুম সুষম মন্দনে যতটুকু গেছে সেটা হলো এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড আর সুষম বেগে যে গেলো সুষম বেগে কতটুকু যে দুশো পঞ্চাশ মিটার দ্রুত গেছে অর্থাৎ এস ইকুয়াল ভিটি এস ইকুয়াল ভিটি সেই অংশটা আমরা বের করি তো সুষম মন্দনে অতিক্রম দ্রুত হচ্ছে এটা আর সুষম বেগে দেখো সুষম বেগে এ যে এই দ্রুত লাগে এস ওয়ান ইকুয়াল হ্যাঁ ভি ওয়ান টি ওয়ান হ্যাঁ এস ওয়ান ইকুয়াল ভি টি ওয়ান তাহলে টি ওয়ান ইকুয়াল এস ওয়ান বাই ভি তার মানে দুশো পঞ্চাশ বাই তিরিশ ত্রিশান সমান এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড তো ডিয়ার স্টুডেন্টস দেখো সুষম বেগে সময় লেগেছে এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড এবং সুষম মন্দনে গিয়েছে এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড এই দুইটা সময় কিন্তু সেম হ্যাঁ দুইটার সময় কি হয়েছে একই সমান হয়েছে দিস ইজ মাই টার্গেট আমরা কিন্তু ঠিক গন্তব্যে বুঝতে পেরেছি তোমাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু সুষম বেগে দুশো পঞ্চাশ মিটার দূরত্ব করেছে সেটার জন্য সময় লেগেছে হলো এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড আবার সুষম মন্দনে ব্রেক কষার পর সুষম মন্দনে একশো পঁচিশ মিটার দূরত্ব গিয়েছে এবং থামতে সময় লেগেছে এইট পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড তো এই দুইটা সমান সময় দুইটা সমান এটাই আমাদের টার্গেট ছিল আমরা এখানে আমরা বলতে পারি যে ট্রেনটির সুষম বেগে এবং সুষম মন্দনে চলার সময় একই এই সিদ্ধান্ত উপনীত হতে পারি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই ক্লাসটি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আশা করছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ কি